আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র এক এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সময় তিন ঘন্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্রটি তৈরি করেছি তোমাদের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের প্রথম অধ্যায় আমার স্বাস্থ্য আমার সুরক্ষা এবং দ্বিতীয় অধ্যায় নিরাপদ খাবার নিরাপদ জীবন এই দুটো অধ্যায় নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা প্রত্যেকটা শ্রেণীর জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট কিন্তু পেয়ে যাচ্ছ অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ এই প্লে গেলে তোমরা অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের এনসিটিভি থেকে প্রণীত নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো দেখে নিতে পারবে এছাড়াও তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য আমরা যে সাজেশনগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা এখান থেকে খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে আজকে আমরা রচনামূলক অংশে ক্ষবিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো মোট দশটা প্রশ্ন থাকবে পরীক্ষায় প্রত্যেকটা দুই করে টোটাল হচ্ছে বিশ নম্বর প্রথম অধ্যায় আমার স্বাস্থ্য আমার সুরক্ষা এখান থেকে আগে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখব পরীক্ষা আসার মতো যেগুলো ইম্পর্টেন্ট এই ধরনের প্রশ্নগুলো নিয়ে আমরা আজকের এই পর্বটা সাজিয়েছি প্রশ্ন এক আমরা কখন সম্পূর্ণভাবে ভালো থাকি যখন আমরা শরীর মন ও পারস্পরিক সম্পর্কগুলো নিয়ে ভালো থাকি তখনই আমরা সম্পূর্ণভাবে ভালো থাকি এই ভালো থাকাকে ইংরেজিতে ওয়েলবিং বলে প্রশ্ন দুই শরীর কিভাবে মনের উপর প্রভাব ফেলে শরীর ভালো না থাকলে তা মনের উপর নেতিবাচক প্রভাব ফেলে আবার এই প্রভাব থেকে নিজের প্রতি বা অন্যদের প্রতি ভালোবাসা সহমর্মিতা কিংবা দায়িত্ব পালনে অনীহা কাজ করে শরীর বা মন ভালো না থাকলে খেতেও ইচ্ছা করে না খেলাধুলা বা আনন্দ করারও আগ্রহ থাকে না প্রশ্ন তিন স্বাস্থ্যই সম্পদ এ কথাটি বুঝিয়ে বলো মানুষের সুখের মূলে রয়েছে সুস্বাস্থ্য আমাদের স্বাস্থ্য ভালো থাকার মানে আমরা ভালো আছি স্বাস্থ্য ভালো না থাকলে আমরা ভালো থাকি না কেমন যেন আমাদের সব কিছু অন্যরকম হয়ে যায় আমাদের শরীর বা মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না স্বাস্থ্যের কাছে সকল সম্পদ অর্থ বৃত্ত বৈভব তুচ্ছ হয়ে যায় এজন্যই বলা হয় স্বাস্থ্যই সম্পদ প্রশ্ন চার আমরা নিজেদের সমৃদ্ধ করতে চাইলে আমাদের কি করা প্রয়োজন আমরা সকলেই নিজেদেরকে সমৃদ্ধ করতে চাই আমরা চাই আমাদের চারপাশে যারা আছে তারা আমাদেরকে শ্রদ্ধা করুক প্রশংসা করুক আমাদেরকে ভালোবাসুক মানুষের শ্রদ্ধা ভালোবাসা পাওয়ার জন্য মানুষের জন্য কাজ করতে হবে পৃথিবীর বুকে দেশের নাম উজ্জ্বল করতে হবে আর এসবের জন্য সর্বপ্রথম প্রয়োজন সুস্বাস্থ্য কারণ স্বাস্থ্য ছাড়া বড় কিছু করা সম্ভব হয় না প্রশ্ন পাঁচ মনের সাথে শরীরের সম্পর্ক বিশ্লেষণ করো সুস্থ দেহে সুন্দর মন মনের সাথে শরীরের সম্পর্ক অত্যন্ত নিবিড় মন খারাপ থাকলে কোনো কিছুই করতে ভালো লাগে না কারো সাথে কথা বলতে ভালো লাগে না খেতে ভালো লাগে না খেলাধুলা করতেও ভালো লাগে না মোট কথা মন খারাপ থাকলে সুস্থ শরীরটাও অনেকটা অকেজ হয়ে যায় প্রশ্ন ছয় সুস্থ থাকার জন্য আমাদের কয়েকটি করণীয় বিষয় উল্লেখ করো সুস্থ থাকার জন্য সবসময় আমাদের কিছু বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে আগে ঘুমাতে যাওয়া খুব ভোরে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া খাদ্য তালিকায় সুষম খাদ্য থাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা নিয়মিত নখ কাটা নিয়মিত গোসল করা ধর্মীয় অনুশাসন মেনে চলা ইত্যাদি এ হচ্ছে প্রথম অধ্যায় থেকে আলোচনা এখন আমাদের দ্বিতীয় অধ্যায় নিরাপদ খাবার নিরাপদ জীবন এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন এক খাবার কেন অনিরাপদ হয় বিভিন্ন কারণে খাবার অনিরাপদ হয় যেমন এক খাবার দুর্গন্ধযুক্ত হলে দুই খাবারের জীবাণুযুক্ত হলে তিন খাবার ফাঙ্গাসযুক্ত হলে চার খাবার খোলা এবং অস্বাস্থ্যকর হলে প্রশ্ন দুই খাদ্যের গুণগত মান বজায় রাখতে কি কী করা যায় খাদ্যের গুণগত মান বজায় রাখতে নিমিত্ত কাজগুলো করা যায় এক মাছ মাংস সবজি ফ্রিজে জমা না করে প্রতিদিন টাটকা রান্না করলে গুণগত মান ঠিক থাকে দুই শাকসবজি মাছ মাংস ভালো করে ধুয়ে রান্না করলে খাদ্যের গুণগত মান বজায় থাকে এবং স্বাস্থ্যসম্মত হয় তিন নম্বর প্রশ্নে রয়েছে ভাত রান্নার স্বাস্থ্যকর উপায় ব্যাখ্যা করো ভাত রান্নার স্বাস্থ্যকর উপায় হলো বসা ভাত বা ভাতের মাড় না ফেলে রান্না করা মার ফেলে দিয়ে ভাত রান্না করা হলে পানিতে দ্রবণীয় পুষ্টি উপাদান মারের সাথে অপচয় হয় এক্ষেত্রে বসা ভাত পদ্ধতিতে রান্না করলে সকল পুষ্টি সমৃদ্ধ উপাদান ভাতের মধ্যেই থেকে যায় এভাবে ভাত রান্না করার জন্য প্রথমে চাল ভালো করে ধুয়ে পরিমাণ মতো পানি দিতে হবে যেন মার ফেলতে না হয় তাহলেই স্বাস্থ্যকর উপায়ে ভাত রান্নার কার্যক্রম সম্পন্ন হবে প্রশ্ন চার নিরাপদ খাদ্য বলতে কি বুঝো ব্যাখ্যা করো খাদ্য আমাদের একটি মৌলিক চাহিদা খাদ্য ছাড়া কোনো প্রাণীর বেঁচে থাকা সম্ভব নয় তাই আমাদের নিরাপদ খাদ্য প্রয়োজন নিরাপদ খাদ্য বলতে স্বাস্থ্যকর এবং সুষম কি বোঝায় নিরাপদ খাদ্য বৈজ্ঞানিকভাবে উৎপাদন সংরক্ষণ বিপণন প্রস্তুত ও পরিবেশন করা হয় তারপর আছে প্রশ্ন পাঁচ সুষম খাদ্য কি উপকারিতা লেখ সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করার জন্য সঠিক অনুপাতে বিভিন্ন ধরনের যে খাবার অন্তর্ভুক্ত থাকে এমন খাবারকে সুষম খাবার বলে এটি সাধারণত ফল শাকসবজি শস্য প্রোটিন এবং দুগ্ধজাত খাবারের মিশ্রণ নিয়ে গঠিত সুষম খাদ্য মানব দেহের সুষ্ঠু বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়াও সুষম খাদ্য মানুষকে বিভিন্ন রোগ বালাই থেকে মুক্ত রাখে শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে অর্থাৎ তৃতীয় পর্বে গবিভাগ বিশ্বপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র এক এর দ্বিতীয় পর্ব যেখানে আমরা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অর্ধে থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ